গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে চিকিৎসা ছাড়াই গর্ভবতীকে বের করে দেওয়ার পর রাস্তায় সন্তান প্রসবের ঘটনায় দুই বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হয় 2018 সালের আগস্ট মাসে। এর কয়েক মাস পর দিনাজপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আজরিন সুলতানাকে গাইবান্ধার ওই হাসপাতালে বদলি করা হয়, কিন্তু তিনি হাসপাতালে অনিয়মিত। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে চিকিৎসা কার্যক্রম। হাসপাতালটিতে কাজ করছেন চারজন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও একজন আয়া, ফলে প্রসূতিদের অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। ডাক্তার থাকে অনেক গরিব মানুষের সিজার হয়তো, লাইগেশন, তারপর ইমপ্ল্যান্ট, এগুলো সমস্যা হতো না। বিশেষ করে গর্ভবতী যারা বাচ্চা হওয়ার জন্য আসে তাদের নিয়ে তো আমরা খুবই সমস্যায় পড়ে যাই। ডাক্তার না থাকায় আমাদের অনেক সমস্যা হয়েছে। আমাদের যে সমস্যা হয়েছে যারা একদম গরিব ফ্যামিলি থেকে এসে তাদেরকে ভালো মতো সেবা দিতে পারতেছি না। অতি সত্বর আমাদের এখানে একটা ডাক্তার দেওয়া উচিত। ডাক্তার দিলে আমাদের অনেক গরিব রোগী, তারপর আমরাও সন্তুষ্ট থাকি। অনেক ঝুঁকিপূর্ণ মা আমাদের এখান থেকে বঞ্চিত হয়ে যায় সেবা না পেয়ে। ডাক্তার থাকলে আমরা সুন্দরভাবে সেবাটা দিতে পারতাম। আমরা খুব কষ্ট সহকারে একটা মার সমস্যার সম্মুখীন হয়ে হয়তো মা ডেলিভারি করতে যাচ্ছি, হয়তো বাচ্চাটা অ্যাসফিক্সিয়া হতে পারে, হয়তো বা বাচ্চা সামনে এসে সিজার লাগতে পারে, কিন্তু দিতে পারি না। অনেক সময় এপিজিটমি দেওয়ার পরে হয়তো বাচ্চা অ্যাসফিক্সিয়া হয়, ওই বাচ্চাটাকে মনে করেন যদি ডাক্তার থাকতো হয়তো তড়িৎগতিতে সিজার করলে বাচ্চাটা ভালো সুস্থ থাকতো। আর ওই বাচ্চাটা যখনই তখনই হাবা গোবা, একটা মা কষ্ট করে 9 মাস 10 দিন ধরে একটা বাচ্চা পেটে ধারণ করে একটা সুস্থ সুন্দর বাচ্চার জন্য, কিন্তু অনেক সময় আমাদের হাতে অনেক বাচ্চা অতি বিলম্বে নষ্ট হয়ে যায়। তবে আমরা ডাক্তার থাকলে আমাদের এই কষ্টগুলো হতো না, মারাও কষ্ট পাইত না। যেখানে আমরা গর্ভবতী 700-800-1000 দেখতাম, এখন আমরা লোকের অভাবে মাত্র 2 জনকে দিয়ে প্রতি মাসে এখন 400-450 এরকম দেখতেছি, মানে 50% কাজ আসছে। রোগীরা জানালেন ডাক্তার না থাকায় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন তারা। ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে তাদের। ডাক্তার না হলে কি চিকিৎসা হবে? রোগী তার ঘুরে যাওয়ার লাগে। তার সমস্যা হলে ডাক্তার দেখাতে পারি আমরা, যে পরামর্শ নিতে পারবো, সেটা তো আর পাচ্ছি না এখানে। কিন্তু এটা তো প্রচুর ডাক্তার যদি এখানে থাকতো তাহলে বাচ্চাটাকে নিয়ে আমাদের বাহিরে কোথাও যাওয়ার লাগতো না। এখানেই আমরা দেখালে তাহলে আমাদের একটু সুবিধা হতো, কিন্তু কোনোই তো সে ডাক্তারই তো নাই। ডাক্তার দেখা পাইতেছি না, নার্সের দেখা পাইতেছি না, ওরা বিভিন্ন বস্তু বিভিন্ন মুখে আসে। এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন, বিশেষজ্ঞ চিকিৎসকের অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ডাক্তার না থাকার কারণে তো সমস্যা হচ্ছেই, কারণ ডাক্তার থাকলে আসলে মানুষ আস্থা পায়, সাধারণ মানুষ সেন্টারে আসতে আস্থা পায়। তবে ডক্টর না থাকার কারণে আমরা সিজারিন সেকশনটা করতে পারছি না। আমি আসলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে টাইম টু টাইম অবহিত করেছি এবং মোবাইলের মাধ্যমে এবং অন্যান্য উপায়েও আমি যতটা সম্ভব আমি চেষ্টা করছি। গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির উপর বেশি নির্ভরশীল চরাঞ্চল সহ নিম্ন আয়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।